আমরা এদেশের 18 কোটি মানুষ আমরা ভাত খাই। এই যে ভাত খাই, ভাতটাকে প্রথম আমরা ধানটাকে সংগ্রহ করি। উত্তপ্ত রোদে ধান পেকে যায়, ধান পেকে গেলে ধানটাকে আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে এটাকে আমরা সিদ্ধ করি। তো সিদ্ধ করলে তো প্রথম পর্বের যত ধরনের ডাস্ট, যত ধরনের অ্যালার্জি, যত ধরনের ব্যাকটেরিয়া, যত ধরনের অ্যামোবিয়া, যত ধরনের প্রোটোজোয়া, যত ধরনের মাইটস, এই সবগুলি রোগ কিন্তু দুইবার সিদ্ধ হওয়ার ফলে ধান থেকে, চাল থেকে চলে যায়। তারপরে আবার চালটাকে আমরা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এটাকে আমরা পাক করলাম। সব কিছু মিলিয়ে তিনবার সেই চালটি সিদ্ধ হলো। তিন পর্যায়ে যখন সিদ্ধ হলো, তিন পর্যায়ে যখন গরম হলো, তিন পর্যায়েই সে তার জীবাণুগুলোকে প্রতিরোধ করলো। এইভাবে আমাদের প্রতিটি খাবারে যত রকম প্রতিরোধী ব্যবস্থা আছে, তত রকম প্রতিরোধী ব্যবস্থা পৃথিবীর কোনো দেশের মানুষ এইভাবে প্রতিরোধ 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 করে 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 জীবাণুমুক্ত হয়ে হয়ে খাবারগুলো আমরা গ্রহণ করি। এরপরে আসলো আমাদের হলুদ, এরপরে আসলো আমাদের মরিচ, এরপরে আসলো আমাদের বিভিন্ন রকম তরি তরকারি, যেগুলি অসম্ভব অ্যান্টিভাইরাস, যেগুলি অসম্ভব প্রতিরোধ ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ, এই যে প্রতিরোধ, এই বারবার প্রতিরোধ, বারবার প্রতিহত করা করে করে নিশ্চিন্তে আমরা আমাদের যে বক্ষের ভিতর দিয়ে যাবে সেইখানেও আমরা আবার প্রতিরোধ করতেছি। কারণ আমরা 5 বার ওযু করতেছি, 5 বার আমরা নামাজ পড়তেছি,